প্রাণের মানুষ যারা, আমার কাছের মানুষ যারা, আমি যাদেরকে হৃদয় থেকে বেশি ভালোবাসি, তারা এক এক করে সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি, আমি বড় একা হয়ে গেছি, আমার আর আশেপাশে কেউ নেই। আমি কার সহায়তা নিয়ে চলব? তাই ভগবানের কাছে। সেই নিঃস্ব হয়ে যখন গেছে, সে ভগবানকে বলছে, প্রভু আমি কিভাবে চলব? আমার সঙ্গ সবাই যে আমাকে ছেড়ে চলে গেছে, আমি কবে তাদের সঙ্গ পাব? জানি না তাদের সঙ্গ পাব কিনা প্রভু। গেল যদি তাদের সঙ্গ পাই, আমার এহ জনম থেকে পর জনম দুর্লভ হবে প্রভু, শুধু তোমার কৃপাই পেতে। সে অন্তিম সময়ের একখানা গান। অনেক বয়স্ক বাবা যারা আছে, আমি এখন 29 বছরের ইন্দ্রজিৎ বাবু, যেদিন আমি 59 বছরের ইন্দ্রজিৎ হব সেদিন কিন্তু এই রকম আমি আর থাকব না। আমার সঙ্গ, আমার দেহের বল সম্বল সব এক এক করে আমার দুর্বল হবে। আমার কোমর ভেঙে যাবে, আমার সঙ্গ ছাড়বে, আমার শক্তি ক্ষয় হবে। তাই এক এক করে সব বন্ধু যখন ছেড়ে চলে যায়, কখন যে পালিয়ে যাব আর হবে না দাদা, কখন যে পালিয়ে যাব আর হবে না দাদা, সবাই চলে গেল
আর হবে পোশাক খুলে নিয়ে দামি দামি পোশাক খুলে নিয়ে আমায় পড়াবে সাদা ধান দুই চোখে তুলসী পাতা স্বর্ণ অলংকার খুলে নিয়ে সেদিন আর ডিজে বাজনা বাজবে না তো সেদিন শুধু খোল আর করতাল আর সঙ্গে একটাই গান হবে হরি বল হরি বল এই কৃষ্ণ নাম তাই ভজন কি বলছে সেদিন শ্মশানে থাকব আমি সুখে বেঁধে কেউ হবে না আপন আমার সবাই হবে ওরে আবু
आगुन जे पालिए जाबो आर हबे ना